नमस्कार सकल भक्त बंधुदेर सादर आह्वान जानाई श्री रामकृष्ण साम्राज्य। श्री रामकृष्ण साम्राज्य आमरा ठाकुरेर कथा शुनी, मा स्वामीजी एदेर कथा सुनते सुनते सेई समय सेई ठाकुरेर अवतार लीलाय ठाकुरेर प्रकट लीलाय जारा संगिनी छिलेन संगी छिलेन सेई पार्षददेर कथाओ किन्तु आमादेर अनुध्यानेर विषय, कारण पार्षद कथा शोनार मध्य दिए आमरा ठाकुरेर सान्निध्य अनुभव करी। और शुधु ताई नय, अवतारेर पार्षद तार मानेई होच्छे ताराओ किन्तु उच्चकोटीर साधक। আজকে আমরা স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের কথা শুনব। এর মধ্যে একটি কথা আমরা অনেকেই জানি মায়ের কথা প্রসঙ্গে, যে বলরামবাবুর বাড়িতে যে ঘটনাগুলি ঘটেছিল তার মধ্যে লাটু মহারাজ এবং মায়ের যে কথোপকথন হয়েছিল, মা ছেলের যে মানবিমানের পালা চলেছিল সেই ঘটনাটা আমরা অনেকে জানি, সেটা তো আবারও শুনবো। কেননা এসব কথা তো পুরনো হবার কোনো প্রশ্নই ওঠে না, যত শুনি ততই নতুন হয়ে কানে বাজে প্রাণে বাজে। তা আজকে আমরা সকল ভক্ত, অনেক ভক্ত বন্ধুরা তো এসেই গেছেন, সকলকে শুভ সন্ধ্যা জানাই, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে তাহলে আজকে শুরু করি আমাদের প্রসঙ্গ। তা আমরা যে প্রসঙ্গটিতে যাব, প্রথমে ঘটনাটি ঘটছে বলরামবাবুর বাড়িতে। বলরামবাবু ছিলেন ঠাকুরের একজন রসদদার, ঠাকুরের কলকাতার বৈঠকখানা দ্বিতীয় কেল্লা যাই বলা হোক না কেন, ঠাকুরই এমনি করে করে বলতেন। আর ঠাকুর কিন্তু দক্ষিণেশ্বর ছেড়ে কখনো কলকাতায় বিশেষ রাত কাটাতে চাইতেন না, একমাত্র বলরামবাবুর বাড়িতেই তিনি রাত্রি যাপন করেছেন। শুভ সন্ধ্যা। তো সেই বলরামবাবুর বাড়িতে জগন্নাথের, জগন্নাথ মহাপ্রভুর পূজা ছিল, নিত্য ভোগ ছিল, নিত্য সেবা ছিল। ঠাকুর বলতেন বলরামের অন্ন শুদ্ধ অন্ন। তা এইখানেই, এই বলরামবাবুর বাড়িতেই কিন্তু আজকের যে মঠ ও মিশন তার একদম ভিত্তি স্থাপিত হয়েছিল। সেই জন্য ঠাকুরের যে লীলা কথা বা এই যে শ্রী রামকৃষ্ণ পরিমণ্ডল, এর মধ্যে বলরামবাবুর বাড়িটি কিন্তু এক বিশেষ উল্লেখযোগ্য জায়গা। আর আরও আশ্চর্যের বিষয়, একটি গৃহস্থ বাড়ি বলরাম বসুর বাড়ি ক্রমে বলরাম মন্দিরে পরিণত হয়েছে, গৃহস্থ বাড়িও একদিন মন্দিরে পরিণত হয়েছে, এটি কিন্তু বিশেষ উল্লেখযোগ্য বিষয়। তা আজকে আমরা শুরু করছি সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে তাহলে আজকের প্রসঙ্গ শুরু করছি। লাটু মহারাজের এই ঘটনাটি খুব একটা প্রচলিত অনেকেরই জানা নেই। ঘটনাটি ঘটছে বলরামবাবুর বাড়িতে, দুজন মেম এসেছেন তখন ব্রিটিশ আমল। আচ্ছা, মেম তারা এসেছেন এই কারণেই যে তখন স্বামীজি পৃথিবীর মানুষকে আমেরিকায় গিয়ে শিকাগো ধর্ম মহাসম্মেলনে আমাদের প্রাণের ঠাকুরের কথা কিন্তু শুনিয়েছেন, যার জন্যই এই সূত্র ধরে তাদের ভিতরে একটা আগ্রহ জেগে উঠেছে যে এদের যারা অনুসরণকারী তারা কিরকম। তো সেই কারণে লাটু মহারাজের কাছে বলরাম মন্দিরে দুজন মেম এসেছেন। আর আমরা তো সবাই জানি লাটু মহারাজ যিনি কিনা একেবারে রাখাল বালক ছিলেন, ঠাকুর নিজে যেরকম যোগের পর যোগ শেখেননি, পুঁথিগত বিদ্যার অসারতা প্রমাণ করে দেবার জন্যই ঠাকুরের এই মূর্খ শ্রেষ্ঠ রূপে অবতীর্ণ হওয়া। তেমনি তার অন্যতম পার্ষদ লাটু মহারাজ, তিনিও আর অয়ের পর আর বলে উঠতে পারছেন না, অকেই যখন আ বলছেন তখন ঠাকুর বলছেন তাহলে ক বলছিস কা, তাহলে কয় আকার দিলে কি বলবি রে, থাক তোর লেখাপড়া। তো এই যে পুঁথিগত বিদ্যের অসারতা দিনে দিনে ক্রমশ কিভাবে আমাদের চোখে প্রকাশিত হচ্ছে সেটাও আমরা বুঝতে পারি। তা সেই হেন মানুষের কাছে এসেছেন সেই ব্রিটিশ রাজের
আমলে দুজন মেম, তারা এথিস্ট সম্প্রদায়ভুক্ত ছিলেন। অনেকেই বলেন এথিস্ট মানে এরা ঈশ্বর আছেন কি নেই এই বিষয়ে চিন্তা করেন না, সংশয়বাদী কিন্তু নয়। সংশয়বাদী, তাদের মনে একটা বিশ্বাস অবিশ্বাসের দোলাচল থাকে। এথিস্ট হচ্ছে তারা এই বিষয়টি নিয়ে মাথায় ঘামান না, তারা কিছু সামাজিক নীতি ইত্যাদি মেনে চলেন, পরোপকার, সেবা ইত্যাদি নীতিগতভাবে তারা এগিয়ে যেতে চান। তারা এসেছেন এবং পরে জানা যায় এই মেম দুজন ঈশ্বর বিশ্বাসী হয়েছিলেন। তারা ঈশ্বরে বিশ্বাস করতেন না, কিন্তু পরোপকারে বিশ্বাস করতেন। রামকৃষ্ণ মিশনের পরোপকার ব্রতের কথা শুনিয়া তারা বলরাম মন্দিরে এসেছেন। তখন বলরাম মন্দিরেই মিশনের অধিবেশন ইত্যাদি হতো। সেদিন চন্দ্রশেখর বাবু উভয়ের মধ্যে ইন্টারপ্রেটারের কাজ করেছিলেন। মেম দুটির মধ্যে যিনি বয়সে বড়, তিনি লাটু মহারাজকে জিজ্ঞাসা করলেন, পরোপকারই যে মানব জীবনের উদ্দেশ্য এ বিষয়ে আপনাদের সহিত আমরা একমত, কিন্তু আপনারা পরোপকারের চেয়ে ভগবানকে বড় করেন, আমরা তা পছন্দ করি না। আমাদের ধারণা ভগবান অদৃশ্য, আছেন কি নাই তার কোনো প্রমাণ যেখানে নাই, এমন একটি অজ্ঞেয় পদার্থে বিশ্বাস রেখে পরোপকার করতে কেন যে আপনারা বলেন তার কোনো মানে বুঝি না। এই কথা শুনে লাটু মহারাজের উত্তরটা এবার আমরা শুনব। লাটু মহারাজ আমাদের বারবার মনে রাখতে হবে, একদিকে যেমন তিনি অবতার বরিষ্ঠ পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণের লীলা পার্ষদ, আবার জাগতিক দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি তিনি কিন্তু একেবারে নিরক্ষর মূর্খ একজন মানুষ। তার প্রত্যক্ষ জ্ঞান লাভ হয়েছে, তার পুঁথিগত বিদ্যে নয়, এবং সেই কথাও তিনি কি সুন্দরভাবে এই মেমদের কাছে বলছেন যে পুঁথিগত বিদ্যার দ্বারা আমরা পাণ্ডিত্য ফলাতে পারি, আমরা লেকচারের পর লেকচার দিতে পারি, কিন্তু অনুভবে না এলে তার কোনো মূল্যই নেই। এবার আমরা লাটু মহারাজের কথাটা শুনি। এই কথা শুনিয়া লাটু মহারাজ বলিয়াছিলেন, দেখুন ভগবানকে বাদ দিয়ে যে লোক পরের উপকার করতে যায় সে বেশি দিন পরের উপকার করতে পারে না। দু চার বছরের মধ্যেই তার মনে প্রশ্ন উঠে পরের উপকার করায় তার কি লাভ। লাটু মহারাজ একদম মানে আমাদের যে স্বভাব সেই স্বভাবের মূল থেকে ধরেছেন, কারণ আমরা জাগতিক স্থলে বসবাসকারী প্রত্যেকটি মানুষ কিন্তু হিসেব নিকেশে অভ্যস্ত, আমাদের সব কিছুই এই হিসেব নিকেশ দিয়ে চলে। তিনি সেই জন্য সেই সূত্র ধরেই শুরু করলেন। দু চার বছরের মধ্যেই তার মনে প্রশ্ন উঠে পরের উপকার করায় তার কি লাভ, আর এই প্রশ্ন মনে উঠলেই পরের উপকার করতে বেজার লাগে। কেননা পরের উপকার করতে গেলেই কর্মীকে কিঞ্চিৎ ত্যাগ স্বীকার করতেই হয়, আর ভগবানকে না মানলে পরের জন্য ত্যাগ করবার প্রবৃত্তি আসতে পারে না, জানবেন। এই কথা শুনিয়া মেম দুটি হাসিয়া উঠিলেন, ছোটটি তো বলিয়া উঠিলেন, ইহা আদৌ যুক্তি নয়, নিশ্চয়ই ঝর্ণা তুমি ও কামারপুকুর যাচ্ছ, এ তো খুব আনন্দের কথা গো, এই তোমার কামারপুকুর মানে যাওয়ার দর্শনের ছবি এবং লেখার জন্য আমরা সবাই অপেক্ষা করে বসে থাকব, উন্মুখ হয়ে থাকব তোমার দর্শন অভিজ্ঞতার কথা শুনবার জন্যে। তুমি অবশ্যই লিখো, ছবি দিও, আর অনেক অনেক ভালোবাসা যেন। ও কাল একাদশী, আচ্ছা সেটাও আমি ঠিক জানতাম না গো, কারণ দুরকম পাজি অনুযায়ী লোকে চলেন, তো তবে এটা অবশ্যই আমি জানি যে সূর্যোদয় যে তিথিতে হয় সেই তিথিটিকেই কিন্তু ধরা হয়। যেমন একাদশী তিথিতে যদি সূর্যোদয় হয়তো তিথিটি পড়ে যাচ্ছে আজকে,
কিন্তু সূর্যোদয়ের সময় দশমী তিথি ছিল, সেক্ষেত্রে কিন্তু আজকে একাদশী ধরা হবে না। কালকে যেহেতু সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকবে, সেই হেতু কালকের দিনটি একাদশী বলে গণ্য হবে। আর দেখো, বার, ব্রত, নিয়ম, তিথি, নক্ষত্র, এত সব হিসেব নিকেশে কাজ কী? আমরা ঠাকুর মাকে ভালোবাসি, সব সময় তার মধ্যে থাকতে চাই, এইটি হচ্ছে আমাদের ইচ্ছে। ও রুমা দি আবার বলছে আজ একাদশী, একটু আগে আমিও কিন্তু সেই কথাই আবার শুনলাম আমাদের এক আত্মীয়ের কাছে। যাই হোক, এই সংশয় নিয়ে আমাদের আর চিন্তা করে লাভ নেই। যার কাছে যে পঞ্জিকা, যে মত আছে, তিনি সেইটি ফলো করুন। আমরা এবার চলে আসি মূল কথায়। এই কথা শুনিয়া মেম দুটি হাসিয়া উঠিলেন। কথাটা কি? যে পরের উপকার করতে গেলে কর্মীকে কিঞ্চিৎ ত্যাগ স্বীকার করতেই হয়, আর ভগবানকে না মানলে পরের জন্য ত্যাগ করবার প্রবৃত্তি আসতে পারে না। ছোটটি বলছে, ইহা আদৌ যুক্তি নয়। চন্দ্রশেখর বাবু যে মুহূর্তে লাটু মহারাজকে শুনাইলেন যে মেম দুটি তাহার কথায় বিশ্বাস করিতেছেন না, অমনি তিনি নিজেই প্রশ্নকর্তা হইয়া মেম দুটিকে জিজ্ঞাসা করিলেন, শুভ সন্ধ্যা নিবেদিতা, তোমার বোধহয় একটু দেরি হয়ে গেল, আমরা সবেই শুরু করেছি। আমরা বলরামবাবুর বাড়িতে স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ, লাটু মহারাজের প্রসঙ্গ শুনছি পার্শ্বদ কথায়। আমরা জানি যে তিনি জাগতিক দৃষ্টিতে একেবারেই নিরক্ষর ছিলেন, তার যে প্রত্যক্ষ জ্ঞান পুঁথিপড়া বিদ্যা নয়, সেইটি আজকে আমরা শুনছি। তিনি কিভাবে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধ কথাগুলি বলছেন। চন্দ্রশেখর বাবু যে মুহূর্তে লাটু মহারাজকে শুনাইলেন যে মেম দুটি তাহার কথায় বিশ্বাস করিতেছেন না, অমনি তিনি নিজেই প্রশ্নকর্তা হইয়া মেম দুটিকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা বলুন তো, আপনারা কেন পরের উপকার করতে চান? ছোট মেমটি, পরের কল্যাণ হবে বলে করি। লাটু মহারাজ, বলতে পারেন পরের কল্যাণ করে আমার লাভ কি? আমি পরের জন্য কেন খাটবে, আমার স্বার্থ কোথায়? তখন বড় মেমটি বলছে, যে সমাজে বাস করি সেই সমাজের প্রতি আমাদের তো কিঞ্চিৎ কর্তব্য আছে, সেই কর্তব্য পালন করাই আমাদের ধর্ম। সমাজের মধ্যে থেকে পরস্পরের দুঃখ কষ্ট লাঘব করাই আমাদের জীবনের উদ্দেশ্য। তখন লাটু মহারাজ বলছেন, আপনারা যা বলছেন তার চেয়েও বড় কর্তব্য হচ্ছে নিজের জীবনের উদ্দেশ্য সফল করা। ভগবান লাভই হচ্ছে জীবের একমাত্র মহান উদ্দেশ্য। আমরা গীতায় এই কথাটি শুনেছি, সাংখ্যযোগে বলা হচ্ছে তার ব্যাখ্যায় যে আমরা 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করতে করতে যখন মনুষ্য দেহটি পাই, তার তো নিশ্চয়ই একটি কারণ আছে। তো মনুষ্য দেহটি পাই কেন? তিনি এই মনুষ্য দেহ আমাদের দান করেন, আমরা ক্রমোন্নতির পথ ধরে এই মনুষ্য দেহ লাভ করি, কারণ একমাত্র এই মনুষ্য দেহে বাসকারী জীবাত্মাই পরমাত্মার সঙ্গে মিলনের জন্য আগ্রহী হয়। এই জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিলতেই হবে ক্রমোন্নতির ধারা ধরে। যদিও মনুষ্য দেহ লাভের পর 4 লক্ষ জন্ম পেরোতে হয়, তাও আমাদের অবতারের আগমন হওয়া মানেই তিনি আমাদের এই বিলম্বিত লয়টিকে দ্রুত করে দেন। হয়তো আমাদের আরও 10 জন্ম পেরিয়ে তবে ঈশ্বরীয় অনুভূতির দিকে, ঈশ্বরীয় পথের দিকে আকর্ষণ হতো, তার আগে আমরা ভোগেই ডুবে থাকতাম। তার কৃপা করুণায় এবং তার আশীর্বাদের শক্তিতে আমাদের সেই চেতনাটাই আগে জাগ্রত হলো, আর হলো তো বটেই। ঠাকুর জগৎ সংসারে স্বামী শিবানন্দজি মহারাজ, মহাপুরুষজি মহারাজ বলছেন, তিনি এসে জগতের ব্রহ্ম কুণ্ডলিনী শক্তি জাগ্রত করে দিয়েছেন। তো এইবারে
আমরা যে কথা শুনছিলাম যে ভগবান লাভই হচ্ছে জীবের একমাত্র মহান উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল করার জন্য যে চেষ্টা করে সেই তো বাহাদুর, পরের উপকার করা এ তো সমাজ ব্যাপারের কথা, এখানে ভগবান লাভের ব্যাপার কই। আবার দেখুন, পরের উপকার যে করবেন তাতে পরেরই লাভ হবে, নিজের লাভ কোথায়? আমাদের মতো সাধারণ মানুষের চিন্তা ভাবনা যে স্রোতে প্রবাহিত হয় সেই সূত্র ধরেই কিন্তু লাটু মহারাজ জি কথাগুলি শুরু করেছেন। আমরা সবাই আমাদের এই লাভ ক্ষতির হিসেব নিয়েই পথ চলি। আপনার কল্যাণ হলে আমার মঙ্গল হবে, এমন যুক্তি কেমন করে দিচ্ছেন, বুঝিয়ে দিতে পারেন? লাটু মহারাজের এই ভাঙা ভাঙা বাংলাগুলি ভারী সুন্দর, এখানে আমরা সেইভাবেই পাচ্ছি। লাটু মহারাজের কথা শুনিয়া মেম দুটি অপ্রতিভ হইয়া পড়িলেন। তখন তিনি নিজেই বলিয়া চলিলেন, তাহলে দেখুন আপনাদের যুক্তির মধ্যে একটা ফাঁকি রয়ে গেছে। এই রকম সব যুক্তিতেই একটা না একটা ফাঁকি থেকে যায় যদি না ভগবানকে মানেন। ভগবানকে মানলেই আর আপন পর ভেদ থাকে না, তখন পরও যে আপন এ বিশ্বাস এসে যায়। বাহিরে পরের সঙ্গে আমার ভেদ থাকলেও ভিতরে আমি আর পর দুজনেই যে এক সচ্চিদানন্দ তা মেনে নিতে কষ্ট হয় না। আমাদের উপলব্ধি নেই, অনুভূতি নেই, কিন্তু আমরা জানি মা বলে দিয়েছেন যে সাধন করতে করতে ক্রমে দেখবে তোমার আমার ভিতরে যিনি দুলে বাগদি ডোম হাড়ি সকলের ভিতরেই তিনি। আমাদের গুরুদেব তিনি বলছেন, তুমি বুঝলে তো হয়েই গেল, না বুঝলেও যেন এইটি সত্য যে তোমার চারপাশে যাদের যা দেখছো সবই শ্রীরামকৃষ্ণের এক একটি রূপ। তো আমরা যদি এই শাস্ত্র কথা না, গুরুবাক্য না বিশ্বাস করতে পারি, তাহলে আমরা কোন সূত্র ধরে এগোব? তাই এবার লাটু মহারাজ বলছেন যে আমরা যদি ভগবানে বিশ্বাস করতে পারি, তাহলে আস্তে আস্তে আমরা এই উপলব্ধিতে পৌঁছব যে বাহিরে পরের সঙ্গে আমার ভেদ থাকলেও ভিতরে আমার ভিতরেও যিনি পরের ভিতরেও তিনি। তাই সেখানে কেউ কারোর উপকার করে না। কি অপূর্ব যুক্তি দেখাচ্ছেন কে? জাগতিক দৃষ্টিতে একজন নিরক্ষর রাখাল বালক অবতার, তিনি ঠাকুর এলেন কি মূর্খ শ্রেষ্ঠ হয়ে? আবার ঠাকুর বলতেন, লোরেন আমাকে যতটা মুখ্য ভাবে আমি ততটা মুখ্য নই, নাম সই করতে পারি। তো এহেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ ঠাকুরকে কার সাধ্য ধরবে, তিনি কৃপা না করলে? তারপর লাটু মহারাজের কথা, তাই সেখানে কেউ কারোর উপকার করে না, যে যার সে তার উপকার করছে দেখতে পায়। অর্থাৎ আমি যদি দরিদ্র নারায়ণের সেবা করি, তাহলে আমার ভিতরে যিনি শ্রীরামকৃষ্ণ তার ভিতরেও তো সেই শ্রীরামকৃষ্ণ, তাহলে তো আমি সেই শ্রীরামকৃষ্ণেরই সেবা করছি। তাহলে আমি আর পর কে? জগতে পর বলতে তাহলে কে রইল? আমাদের কথা কি জানেন, আমরা যে পরের উপকার করতে চাই তার আসলি কারণ হচ্ছে যে আমার সঙ্গে পরের যে বাহিরের ভেদ আছে তা ভুলবার জন্য। আমাদের তো এই বোধটা নেই, যতই আমরা বলি আমাদের এই উপলব্ধি অনুভূতি আমাদের এখনো ওই পাখির বুলির মতন শেখা আছে, কিন্তু সর্বক্ষণ এইটি আমাদের ভিতরে কিন্তু থাকে না। যদি থাকতো তাহলে আমাদের চলন বলন অন্যরকম হয়ে যেত, তাহলে আর দামি লিপস্টিক কেউ ঠোঁটে লাগাতে পারতো না যে আরেকটি বাচ্চা খেতে পাচ্ছে না, তার তাকে সঙ্গে সঙ্গে শেলের মতো সেটা বিঁধত। সে কখনোই ভালো জামা কাপড় পরে ভালো পোশাক আশাক পরে থাকতে পারতো না। বলরামবাবু ঠিক এই কারণেই যে বিছানায় শুতেন হাত পা বেরিয়ে যেত। লাটু মহারাজ তাকে একদিন একথা বলেছিলেন, আপনি এত কৃপণ যে আপনি এইরকমভাবে
বলরামবাবু শোন, আপনার কি আর একটু বড় বিছানা জোটে না? তখন বলরামবাবু বলেছিলেন, দেখো হে, মাটির শরীর মাটিতেই মিশিয়ে যাবে, তার থেকে দু পয়সা থাকলে সাধু মহাপুরুষের সেবা হয়। এই বোধ, এই চেতনা কোথায় আমাদের? তাই লাটু মহারাজজি বলছেন, আমার সঙ্গে পরের যে বাহিরের ভেদ আছে তা ভুলবার জন্য আমরা যে পরের উপকার করতে চাই, তার আসলি কারণ হচ্ছে এটাই। স্বামীজি এই জন্যই বলছেন, তুমি লোকের উপকার করবে, জগৎ তার নিয়মে চলবে, বরং জগতের উপকার করতে গিয়ে তুমি নিজেই সিধে হয়ে যাবে। কুকুরের বাঁকা ল্যাজ সোজা করার মতো জগতের দুঃখ তুমি দূর করতে পারবে না, দূর হবেও না। কুকুরের বাঁকা ল্যাজ যেমন সোজা হয় না, কিন্তু তুমি সেটা করতে গিয়ে নিজেই সিধে হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আমাদের কাছে পরের উপকার করার মানে নিজের উপকার করা, অন্য কারোর উপকার করা নয়। নিজের উপকার করতে কে না চায় বলুন? লাটু মহারাজ বলছে, নিজের উপকার করতে কে না চায় বলুন? তাই ভগবানকে মেনে সমাজের সেবা করলে মনে বিরক্তি আসতে পারে না। বড় মেমটি তখন বলছে, আপনার যুক্তির মধ্যে একটা কথা বুঝতে পাচ্ছি নি, পাঁচজন কেমন করে একজনের অংশ হয়? লাটু মহারাজ তখন বলছেন, দেখুন, এটা যুক্তি নয়, এটা সত্য। পাঁচজন যে এক সচ্চিদানন্দের অংশ এটা সত্য, কেবল নাম ও রূপে ফারাক, কেবল নাম ও রূপে ফারাক। ওই ঘটাকাশ চিদাকাশ, আমরা তত্ত্ব কথাটা খুব বুঝতে পারি। সচ্চিদানন্দ সাগর, বাইরেও জল ভিতরেও জল, এক একটা আকৃতির পাত্র যদি ভিতরে ডুবিয়ে দেওয়া হয় তার বাইরেও যা ভিতরেও তাই, সেই পাত্রের আবরণটা যেদিন ভেঙে মিশে যাবে সব একাকার হয়ে যাবে। আমরা সেই আবরণটিকে ভাঙতে চাই, সেই আবরণটি আমাদের আছে বলেই তো এত গোলমাল। এবং যার আবরণটি যত পুরু যত মোটা, তার মায়ার আচ্ছাদনটি তত পুরু, অহংকার মায়ার আচ্ছাদনে সে তখন পরকে এতটাই পর হিসেবে দেখে, সে তো দেখতে পায় না, সে তো বদ্ধ হয়ে গেছে, কূপমণ্ডুক। এই গল্পটা তো ঠাকুর বলতেন, কুয়োর ব্যাংটা ঠ্যাং দুটো এদিক থেকে ওদিক করে বললে এই এত বড়, তা তাকে কি করে সেই সাগরের ব্যাং বোঝাবে? তো এই হচ্ছে নাম ও রূপে ফারাক। পাঁচজন যে এক সচ্চিদানন্দ, সচ্চিদানন্দের অংশ এটা সত্য, এটা যুক্তি নয়, এটা সত্য, কেবল নাম ও রূপে ফারাক। লাটু মহারাজ বলছেন, শুভ সন্ধ্যা। লাটু মহারাজ বলছেন, যেমন একই চাঁদিতে ঘট, থালি আর আঙ্গুঠি তৈরি হয়, বাকি তৈরি হলে তাদের ঘট, থালি আর আঙ্গুঠি ভিন্ন ভিন্ন নাম হয়, তেমনি তুমি আমি সে ভিন্ন ভিন্ন হলেও আসলে একই সচ্চিদানন্দ, একই ভগবান, নাম রূপে বহু হয়ে লীলা করে যান। এই কথাগুলি তিনি যদি কৃপা করে আমাদের অন্তরে শিলমোহরের মতো ছাপটা দিয়ে দেন, তাহলে ছাপটা পড়লো, এইবার সময় তিনি বুঝিয়ে দেবেন, অনুভবে এনে দেবেন। আগে তো আমরা একটা পড়াটা মুখস্থ করে নিচ্ছি, বুঝে নিচ্ছি, তারপরে অনুভূতি, প্রত্যক্ষ জ্ঞান। এই প্রত্যক্ষ জ্ঞানের জন্যই সাধনা দরকার। সাধনা ছাড়া দেবী মা আমাদের যেমন বলতেন যে বুদ্ধি যোগে, কথা গীতাতেও আছে, বুদ্ধি যোগের দ্বারা মানুষ কিন্তু একটা জায়গা অবধি বেশ বুঝতে পারে, কিন্তু তার অনুভবে আসে না, উপলব্ধিতে আসে না, তার জন্যই সাধনা প্রয়োজন। তা বড় মেমটি তখন জিজ্ঞাসা করছে, তার প্রমাণ কিছু পেয়েছেন? লাটু মহারাজ, পেয়েছি বই কি, বাকি এ প্রমাণ তো বুঝাবার ব্যাপার নয়, এ নিজের মধ্যে আপনাআপনি বুঝে নেবার ব্যাপার। দেখুন, ভালোবাসা কি কেউ অপর কাউকে বুঝাতে পারে? যে ভালোবাসে সে বুঝে, আর যাকে ভালোবাসে সেও বুঝতে পারে, বাহিরের লোক বুঝতে পারে কি?
তেমনি ভগবানের ব্যাপারে এক ভগবান বুঝেন, আর তিনি যাকে বুঝান সেই বুঝেন, অন্যে বুঝতে পারে না। বড় মেমটি, ভেরি নাইস আর্গুমেন্ট। তখন ছোট মেমটি বলছে, স্টিল দ্য কোয়েশ্চেন রিমেইনস আনসলভড, মানে যুক্তি দিয়েও সমাধান কিন্তু হলো না, সেই সমস্যাটা রয়েই গেল। ছোট মেমটি আবার জিজ্ঞাসা করছে, ধরুন কেউ ভগবান মানলে না কিন্তু পরোপকার করে গেল, এতে তার কল্যাণ হবে তো? লাটু মহারাজ বলছে, দেখুন যে কোনো একটা কাজ করলেই তার কর্মফলের সৃষ্টি হতে থাকে, যে কোনো একটা কাজ করলেই তার কর্মফলের সৃষ্টি হতে থাকে, সেই কর্মফলে জীবের সামাজিক কল্যাণ হয়, বাকি জীবের অহংকার থাকার জন্যে তার আধ্যাত্মিক কল্যাণ হয় না। কেননা অহংকারের ব্যাপারে শুভ কর্মফলও বন্ধন হয়ে দাঁড়ায়। অর্থাৎ কেউ স্কুল কলেজ হাসপাতাল তৈরি করে দিল, দরিদ্র মানুষের সেবা করলো, নরনারায়ণের সেবা করলো, করতে করতে তার ভিতরে দেখা গেল অহংকার একেবারে ফুলে ফেঁপে উঠছে। সেই কথাটি লাটু মহারাজ বলছেন যে এই অহংকার থাকে বলেই অহংকারের ব্যাপারে শুভ কর্মফল বন্ধন হয়ে দাঁড়ায়। সকাম সেবা করে কেউ কর্মচক্র হতে রেহাই পেতে পারে না। আমাদের প্রত্যেকটা কাজই তো সকাম, আমরা কে কবে বর্তমান কাজটা আমার করতে হবে বলে করছি, তার ফল আশা না করে করছি, পারি কি? আদৌ পারি না। এইটা পারাটা খুবই কঠিন, সেই জন্য শরণাগতির পথটা হচ্ছে সহজ পথ। শরণাগতির পথে কি ঠাকুর বললেন, তুই মনে কর সবই আমার কাজ, তুই পরের বাড়ির দাসী হয়ে থাক। পরের বাড়ির দাসী কি? সে মনে করছে যে সে সব কাজ করছে, কিন্তু সে করছে কার জন্য? বাবুর বাড়ির জন্য। তার দেশে আপনজন আছে, তেমনি ঠাকুরই একমাত্র আপনজন। আমাদের মা শ্রী শ্রী মা যেমন বলতেন, সংসারে যার প্রতি যা কর্তব্য সব করো, কিন্তু ভালো শুধু এক ঈশ্বরকেই বেশো। এই কথাটা যদি কেউ না বোঝে তার কঠিন লাগতে পারে, তার কাছে কথাটা হয়তো একটু মর্মান্তিক হলো, কঠোর হলো, যে শুকনো কর্তব্য, কোনো ভালোবাসা নেই। সেই কথাটি আমাদের গুরুদেব আরেকটু নরম করে বললেন, সকলকে ভালোবেসো, মন শুধু এক শ্রীরামকৃষ্ণকে দিও। সকলকে ভালোবেসো কিন্তু মন একমাত্র শ্রীরামকৃষ্ণকে দিও। কি সুন্দর এখানে লাটু মহারাজ বলছেন যে এই অহংকারের ব্যাপারে শুভ কর্মফল বন্ধন হয়ে দাঁড়ায়। সকাম সেবা করে কেউ কর্মচক্র হতে রেহাই পেতে পারে না, বাকি নিষ্কাম সেবা করলে কর্মের বন্ধন থাকে না, তাতে জীব মুক্তি পায়। তখন ছোট মেমটি বলছে, আপনাদের এই যুক্তির কোনো মানে বুঝি না, এমন তো লোক এখনো দেখলুম না যিনি নিষ্কামভাবে পরের সেবা করতে পারেন। সকলকেই তো সকামভাবে অপরের কল্যাণ করতে দেখে থাকি, সে হয়তো টাকার তোয়াক্কা করে না, কিন্তু ক্ষমতা কি, হয়তো লোকে তার নাম গুণগান গাইবে, এরকম কিছু না কিছু ভিতরে আমাদের অঙ্কুরে থেকেই যায়। যতক্ষণ না আমরা সমস্ত কিছু তার শ্রীচরণে নিবেদন করতে পারি, ওই জন্যই সকলের জন্য এই শরণাগতির সাধনা সহজ। লাটু মহারাজ তখন বলছেন, পরের উপকার করতে গেলে কামনা যে একদম থাকে না তা তো আমরা বলি না। পরের উপকার করতে গেলে কামনা যে একদম থাকে না তা তো আমরা বলি না, ঠিকই তো, কামনা তো একটা ওই যে কোথায় মনের অবচেতনে মনের কোণে থেকে যায়। আমাদের কথা হচ্ছে কামনাটাকে ভগবানের দিকে ফেলে রাখো, তাকে তো সকলে দেখতে পায় না, বাকি তার অস্তিত্বে বিশ্বাস না রাখলে চলবে না। বিশ্বাসই হচ্ছে ভগবানকে পাবার খেই, সেই বিশ্বাস বজায় রেখে তার সন্তানকে ভালোবাসতে হয়, সকলেই তার সন্তান। এই বোধ নিয়ে আমরা অন্যের প্রতি
সেবামূলক কাজ করতে পারি বা অন্যের সেবা করতে পারি, তখনই আমরা দেখতে পাব যে তার প্রতি আমার পর বলে যে ভাবটা, সেই ভাবটা কিন্তু কতখানি স্তিমিত হয়ে আসছে। লাটু মহারাজ বলছেন, এই দেখো না, কেউ একটা ভালো কাজ করলে রাজার কানে সে খবর গেল, রাজা তাকে ডেকে পাঠালেন। রাজদর্শনের যে পুণ্য সে তো ওই ভালো কাজকে অবলম্বন করেই ঘটে গেল। তেমনি আর কি, যে পরকে ভালোবাসে সে সেই ভালোবাসার সেবাকে অবলম্বন করেই ভগবানের কৃপা পেয়ে যায়। পরও যে ভগবানেরই সন্তান, লাটু মহারাজের এই কথাগুলো আমাদের একেবারে মাথার মধ্যে আমরা যেন গেঁথে নিতে পারি। একজন জাগতিক দৃষ্টিতে নিরক্ষর মানুষ, তিনি প্রত্যক্ষ জ্ঞানের অধিকারী হয়ে আমাদের যে কথাগুলি বলছেন, যে পরকে ভালোবাসে সে সেই ভালোবাসার সেবাকে নিশ্চয়ই নাম যশ যদি বা নাও চাই, এইটুকু তো আমাদের আশা থাকে যে সে কৃতজ্ঞতা দেখাবে, সে একটা ফোন করে থ্যাংকস বলবে, নিশ্চয়ই এই জন্যেই তো তিনি বলছেন লাটু মহারাজ যে আমাদের মনে এগুলো থাকেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি মনে করি যে তা এগুলো কিন্তু আমরা এতদিন বুঝতেই পারতাম না, এখনও যে আমরা খুব বুঝে গেছি তা নয়, কিন্তু কথাগুলি তার কৃপায় আমাদের ভিতরে তিনি ঢোকাচ্ছেন। এইবার যখনই আমাদের মন চল, এতদিন তো মন অন্যরকমভাবে অভ্যস্ত ছিল, এইবার মনকে আমাদের ধরে বেঁধে নতুন অভ্যাসে অভ্যস্ত করাতে হবে। যখনই আমাদের মনে এই ভাবটা আসবে তখনই এই কথাটা আমরা মনে করব, যে পরকে ভালোবাসে সে সেই ভালোবাসার সেবাকে অবলম্বন করেই ভগবানের কৃপা পেয়ে যায়, পরও যে ভগবানেরই সন্তান। লাটু মহারাজের কথা শুনিয়া মেম দুটি কি যে বুঝিয়াছিলেন জানি না, কিন্তু বিদায় লইবার সময় লাটু মহারাজ যখন তাহাদের সহিত দুই টাকার ভালো আম কিনিয়া দিলেন, তখন তাহারা অত্যন্ত প্রীতির সহিত উহা গ্রহণ করিয়াছিলেন। আমরা মানে ঠাকুরের সবই নতুন, তিনি সর্বত্যাগী সন্ন্যাসী, তিনি আবার গৃহী মানুষকে উপহার দিচ্ছেন, তার কটি টাকা কে তাকে কি দিয়ে যায় প্রণামী তার ঠিক নেই। তার থেকে লাটু মহারাজ এই মেম দুটিকে আবার দু টাকার ভালো আম কিনে দিচ্ছেন, তখন কিন্তু সেই যুগে দুটো টাকা কথার কথা নয়। রোম হইতে তাহারা যে পত্র লিখিয়াছিলেন তাহাতে বোঝা যায় উভয়েরই মনে লাটু মহারাজের কথাগুলি দাগ ফেলিয়াছিল। অবতার লীলার এই হচ্ছে বিস্তার। এইভাবেই অবতার লীলায় আমরা দেখতে পাই কিভাবে একটু একটু করে সর্বগ্রাসী প্রবাহ সৃষ্টি হচ্ছে। আজকে যে স্রোত, যে জোয়ারের জল সকলের ঘরে ঘরে ঢুকছে, কিছুদিন অন্তত আমাদের ছোটবেলাতেও এতটা তো ছিল না, এটা তো আমরা অনেকেই বুঝতে পারি। আচ্ছা, তারপরের আরেকটি ঘটনা, আজকে আমরা যে কথাটি অত অবধি আসলে আজকে যাবে না, ওই কথাটি এই পোস্টে যখন আমরা সকলকে ডেকেছিলাম, আহ্বান জানিয়েছিলাম যে লাটু মহারাজের অপূর্ব একটি সুন্দর কথার উদ্ধৃতি দিয়ে, যে মনকে নামের বাটিতে ফেলে দিয়ে দেখো না কেমন চেকনাই হয়, এই কথাটি তিনি আজকে অতদূর হয়তো পৌঁছবো না, কিন্তু আমাদের তো এই প্রসঙ্গ চলতেই থাকবে, কথাটি ভারী সুন্দর, নামের বাটিতে ফেলে দিয়ে দেখোই না কেমন চেকনাই হয়। লাটু মহারাজ তো রামদত্ত মশায়ের বাড়িতে থাকতেন, তো সেইখানে রামদত্ত মশাই ছিলেন কেমিস্ট এবং তিনি ওই প্যাথোলজির কাজকর্ম করতেন। তা যেহেতু তিনি কেমিস্ট ছিলেন, তার কাছে অনেক রকম রসায়নের সব বস্তু টস্তু থাকতো, যে অনেক রকম সলিউশন সেই তরলের ভিতর তিনি অনেক কিছু ডুবিয়ে দিতেন। তখন সেই নিরক্ষর বালকটি দেখত যে সেই জিনিসের রংটা কি আশ্চর্যভাবে বদলে গেল, এই যে রূপোর জিনিস ইত্যাদি বা পেতলের জিনিস সেইগুলি তাতে ডোবানো মাত্র ঝকঝকে হয়ে গেল, সেইটি ধরেই
তিনি বলছেন আমাদের যে মনকে নামের বাটিতে ফেলে রেখে দেখোই না কেমন চেকনাই হয়। তো এইবারে আবার আমরা চলে আসি এর পরের প্রসঙ্গে। কালিদানার তখন অসুখ। লাটু মহারাজের একটি গুণ বরাবর দেখিয়াছি যে যে কেহ তাহার সহিত মেলামেশা করিত তাহাদেরই গৃহে তিনি অযাচিতভাবে গমন করিতেন। এমনকি অনেক সময় ভক্তগণের অসাক্ষাতেও তিনি তাহাদের বাসাবাড়ি দেখিয়া আসিতেন। কালিদানার গৃহে গমন করিয়া লাটু মহারাজ তাহাকে বলিয়াছিলেন, দেখো আমাকে এখন মাসে মাসে টাকা না দিলেও চলবে, আমি সন্ন্যাসী মানুষ, আমাকে তুমি তিলের তেল মাখাবে, দুধ খাওয়াবে? আমার মতো সাধু সন্ন্যাসীর কি এসব লস্করি করতে আছে? তার এমন সুন্দর ভাষা, আমার মতো সাধু সন্ন্যাসীর কি এমন লস্করি করতে আছে, মানে লাক্সারি করতে আছে? এতটুকু তিনি এক্সট্রা কিচ্ছু নিতে চান না। এই কথা শুনিয়া কালিদানা বলিয়াছিলেন, ভাই ঠাকুরের আশীর্বাদে আমার তো কিছুরই অভাব নেই, তোমাদের সেবায় দু চার টাকা লাগে তা থেকে বঞ্চিত করলে ঠাকুর যে রাগ করবেন। এই কথার পর লাটু মহারাজ আর কিছু বলেন নাই। যতদিন কালিদানা বাঁচিয়াছিলেন 1905 সাল জুন মাস পর্যন্ত, ততদিন তিনি লাটু মহারাজের সেবার জন্য মাসিক কিছু কিছু পাঠাইতেন। 1905 খ্রিস্টাব্দে বলরাম মন্দিরে খবর আসিল যে নিরঞ্জন মহারাজ হরিদ্বারে দেহরক্ষা করিয়াছেন। সেই দিন সন্ধ্যার সময় লাটু মহারাজ অনবরত নিরঞ্জন মহারাজের কথাই কহিয়াছিলেন, এই জায়গাটা ভারী সুন্দর, আমরা প্রত্যেকে খুব মন দিয়ে এখানটা শুনি, কারণ এই কথাগুলি শুনলে আমাদের হতাশ মন আশার আলোয় কিন্তু উজ্জ্বল হয়ে ওঠে। আমাদের মনে হতাশা বিষাদ এগুলো মাঝে মাঝে আসে বইকি, কিন্তু সেগুলিকে একদম প্রশ্রয় দেওয়া উচিত না। এই কথাটি শুনব এবার। সেই দিন সন্ধ্যার সময় লাটু মহারাজ অনবরত নিরঞ্জন মহারাজের কথাই কহিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন, নিরঞ্জন ভাই দক্ষিণেশ্বরে যেদিন প্রথম গিয়েছিল সেই দিন ঠাকুর তাকে বলেছিলেন, দেখ তুই যদি সংসারের 99টি উপকার করিস আর একটা অপকার করিস তবে লোকে আর তোকে দেখতে পারবে না, বাকি ঈশ্বরের কাছে তুই যদি 99টি অপরাধ করিস আর একটা তার প্রীতির কাজ করিস তাহলে তিনি তোর সব অপরাধ মার্জনা করবেন। মানুষের ভালোবাসায় আর ভগবানের ভালোবাসায় এত তফাত জানবি। আমাদের গুরুদেব সেই জন্য বলতেন, ঠাকুরের যে কি ক্ষমা সেটা তোমরা বুঝতে পারো না, তার কারণ তোমরা ক্ষমা কি তাই জানো না। আমরা নিজেরা যে জিনিসটা জানি না সেটা তো আমাদের পক্ষে বোঝা কঠিন হয়ে যায়। নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবাবেশে ছুঁয়ে দিলেন, লাটু মহারাজ বলছেন, তাতেই 3 দিন 3 রাত্রি তার আর চোখের পাতা পড়েনি। ঠাকুর ভাবাবেশে ছুঁয়ে দিলেন, তার পার্শ্বদের কি উচ্চ কোটির অবস্থা, এবং শুধু তাই নয় সেই অবস্থা সত্ত্বেও ঠাকুর কিন্তু তাদের প্রচণ্ড জপ ধ্যান সাধন ভজন করিয়ে নিয়েছেন, এমনকি খাওয়ার মাপ পর্যন্ত বাঁধা যাতে না তাদের ঘুম এসে যায় অধিক খাওয়ার জন্য। তারপরে হ্যাঁ, নামটি হচ্ছে ওই সলিউশন, ওর ভিতরে যদি আমরা মনটিকে ডোবাতে পারি সঙ্গে সঙ্গে দেখব মনটা কিছুক্ষণ পর কি সুন্দর চকচক করছে। মাঝে মাঝে মনের মধ্যে নানা রকম সাংসারিক কথা, কলহ, দুশ্চিন্তা ইত্যাদি এসে তো মালিন্যে কালচে মেরে দেয়, তখন ওই একটি উপায়। তারপর আমরা যে কথায় ছিলাম, নিরঞ্জন ভাইকে, হ্যাঁ নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবাবেশে ছুঁয়ে দিলেন, তাতেই 3 দিন 3 রাত্রি তার আর চোখের পাতা পড়েনি, কেবল জ্যোতি দেখেছে আর জপ করেছে।
3 দিন জিভ থেকে তার জপ ছুটে যায়নি, ভারী ভূত নামাতো কিনা তাই তিনি মশকরা করে বলেছিলেন, এবার আর যে সে ভূত নামেনি, এবার আর যে সে ভূত নামেনি, একেবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে, তোমার সাধ্য কি যে তুমি তাকে ঘাড় থেকে নামাও। একদিন বিহারীবাবু লাটু মহারাজকে জিজ্ঞাসা করিলেন, মহারাজ, শাস্ত্রে পড়ি যে ভগবান জীবকে চালাচ্ছেন, এমন সচ্চিদানন্দ চালক পেয়েও জীব কেন দুঃখ পায়? এটা তো আমাদের সকলের প্রশ্ন, আমরা কেন দুঃখ পাই? তিনি যদি আমাদের চালাচ্ছেন, তার মতন নিত্য শুদ্ধ অপাপবিদ্ধ সত্তা জীবকে আশ্রয় করে থাকা সত্ত্বেও জীব কেন পাপে বদ্ধ হয়? লাটু মহারাজ এবার ব্যাখ্যা করছেন, আপনার কুশ্চিনের জবাব আপনি নিজেই তো দিয়ে দিলেন। লাটু মহারাজ বলছেন, আপনার কুশ্চিনের জবাব আপনি নিজেই তো দিয়ে দিলেন, জীবের যে সত্তা নিত্য শুদ্ধ তাতে পাপ পুণ্যের আঁচড় কখনো পড়তে পারে না। তখন বিহারীবাবু বলছেন, তাহলে কি আপনি বলতে চান যে জীবের দুটি সত্তা আছে, একটি পাপ পুণ্যের দ্বারা বিদ্ধ আর একটি পাপ পুণ্যের দ্বারা বিদ্ধ নয়? কিংবা বলতে চান যে জগতে পাপ পুণ্য বলে কিছুই নাই? তখন লাটু মহারাজ বলছেন, দেখুন, তিনি বলতেন পাপ পুণ্য আছে আবার নাই, যতদিন জীবের অহং তিনি রেখে দেন ততদিন তিনি জীবের ভেদ বুদ্ধিও রেখে দেন, আর যখন তিনি জীবের অহং মুছে দেন তখন জীবের ভেদ বুদ্ধি মুছে দেন, পাপ পুণ্যও মুছে দেন, অর্থাৎ তখন এই খোলের ভিতর বাস করেও আমরা সেই জীবনমুক্ত অবস্থাটি অনুভব করতে শুরু করি। এই যে স্বাধীনতার আনন্দ, সেই স্বাধীনতার আনন্দ যদি তিনি কোচিত কদাচিত দু এক ফোঁটা দিয়ে থাকেন, তাহলেই আমরা বুঝতে পারি যে সেই দিকে এগিয়ে যাবার প্রেরণা অন্তরে অনুভব করতে করতে যে সে কি আনন্দময় অবস্থা সেটি। যতদিন জীবের কর্ম আছে ততদিনই পাপ পুণ্য আছে, তার কৃপায় কর্ম ছুটে গেলে আর পাপ পুণ্য থাকতে পারে না, কেননা পাপ পুণ্য কর্মেরই ফল, আলাদা কোনো ব্যাপার নয়। জীব যেমন কর্ম করবে তেমন ফল পাবে, তারই ইচ্ছায় এমন নিয়ম সৃষ্টি হয়েছে, এতে জগতেরও সুবিধা হয়েছে জীবেরও সুবিধা হয়েছে, তার নিয়মে জীবের স্বাধীন ইচ্ছার জন্ম হয়েছে আবার কর্মেরও ব্যবস্থা হয়েছে। ঠাকুর তোর ঠাকুর মানে ঈশ্বর যাই বলি, তিনি এই লীলা নিয়েই থাকতে ভালোবাসেন, কিন্তু তিনি মানুষকে সেই লীলাটিকে বোঝবার মতো উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন। সেই ক্ষমতাটি কিরকম? ফ্রি উইল আর গডস উইল, এই কথাটি কথামৃতে আছে। ফ্রি উইল কিরকম? না, গরুর গলায় একটা লম্বা দড়ি বাঁধা আছে, খোঁটাটা মাটিতে পোঁতা আছে, সেই লম্বা দড়িটা যতটা যাবে ততটা গরু উঠতে বসতে দাঁড়াতে ঘাস খেতে ঘুমোতে লাফাতে সব কিছু করতে পারবে, কিন্তু তার বাইরে গেলেই টান পড়বে। এইবার তিনি এই যে ছাড়টুকু দিয়ে রেখেছেন, সেই ছাড়টুকু আমরা যদি ঠিক ঠিক কাজে লাগাই তখন তিনি আমাদের সাহায্য করতে শুরু করেন। এই ছাড়টুকুই হচ্ছে পুরুষকার। এই জন্যই ঠাকুর বলতেন, কৃপা বাতাস বইছে তুই পাল তুলে দে না, পাল তোলবার মতন শক্তি তিনি আমাদের দিয়েছেন, এবার যদি আমরা শক্তিটির অপব্যবহার করি, শক্তিটি খরচা না করি, তাহলে তো স্বাভাবিকভাবে সেই শক্তি আরো কমে যাবে, মরছে পড়ে যাবে, তখন সেই পুরুষকার কিছুতেই আর প্রকাশিত হবে না। বাস্তবিক পুরুষকার এইটুকুই আমাদের সাহায্য করে। তার নিয়মে জীবের স্বাধীন ইচ্ছার জন্ম হয়েছে, লাটু মহারাজও ইহাকেই পুরুষকার বলিতেন। দু ব্যবস্থাই রয়েছে, লাটু মহারাজ বলছেন, দু ব্যবস্থাই রয়েছে, এখন জীব তার খুশি মতো কাম বেছে নিক না,
সে খুশি মতো কাজ করুক, সে ওই যে তার স্বাধীন ইচ্ছা, সেই স্বাধীন ইচ্ছার মধ্যে সে ভোগের মধ্যে ডুবে যাবে না ত্যাগ করবে সেটা তো সে শুরু করে দিতে পারে, তারপর তো তিনি যা করবার করবেন, কিন্তু শুরুটা তো সে করুক। যদি এমন কাম বেছে নেয় যাতে আনন্দের মাত্রা কম আর দুঃখের মাত্রা বেশি, তাহলে তার জন্য জীবই দায়ী থাকবে, তিনি কেন দায়ী হতে যাবেন? কি অপূর্বভাবে, সহজতমভাবে আমাদের এই কঠিন তত্ত্ব শাস্ত্র, যা আমরা পড়তে গেলে আমাদের মাথা একেবারে গোলমাল হয়ে যাবে, সেই কথাগুলি ছোট্ট একটা প্যারাগ্রাফের মধ্যে কয়েকটি লাইনে তিনি বুঝিয়ে দিচ্ছেন। জয় রামকৃষ্ণ, আর কি বলি। তারপর বিহারীবাবু তিনি বলছেন, মহারাজ শাস্ত্রে বলছে তিনি জীবকে চালাচ্ছেন, তাই চালকেরই দায়িত্ব, আমাদের আবার কি? অর্থাৎ তিনি তো আমাদের চালাচ্ছেন, তাহলে আমি কি করলাম না করলাম তাতে আমার উপর বর্তায় কেন দায়টা? লাটু মহারাজ বলছেন, হ্যাঁ শাস্ত্র তো ঠিকই বলেছে, চালকের দায়িত্ব, বাকি বলুন তো মায়াবদ্ধ জীবের চালক কে? চালক তো মায়াই। মায়ার একটা মজা কি জানেন, সে খেলতে ভালোবাসে, খেলা বন্ধ করতে ভালোবাসে না, সে উঠা পড়ায় আনন্দ পায়, সুখ দুঃখে আনন্দ পায়, ভাঙা গড়ায় আনন্দ পায়, সে ঢেউ তুলতে ভালোবাসে, বাকি ঢেউকে শান্ত করতে চায় না। আর যে জীব মায়ায় বদ্ধ নয় তাকে চালাবার ভার ভগবান নিজে নেন, ভগবানের চালনায় এক টানা সুখ, এক টানা শান্তি, এক টানা আনন্দ বহে যায়। আমরা বারবার কিন্তু যখনই ঠাকুরের মায়ের লীলা অনুধ্যান পড়ছি, স্মৃতিচারণ পড়ছি, তখনই দেখতে পাচ্ছি যারা স্মৃতিচারণ করছেন তাদের কিন্তু বহু ক্ষেত্রে জাগতিক দৃষ্টিতে তাদের জীবন যে খুব সুখের তা নয়, কিন্তু তবু তারা এক আনন্দের বাতাবরণে যাপন করছেন। ভগবানের চালনায় এক টানা সুখ, এক টানা শান্তি, এক টানা আনন্দ বহে যায়, সেখানে কোনো ঢেউ উঠতে পারে না, সে যে অগাধ সমুদ্র একেবারে শান্ত। তখন বিহারীবাবু বলছেন, জানি মহারাজ, শাস্ত্রে ভগবানকে গভীর সমুদ্রের সঙ্গে আর মায়াকে সমুদ্রের তরঙ্গের সঙ্গে তুলনা করেছে, কিন্তু জিজ্ঞাসা করি তরঙ্গে আর সমুদ্রে পার্থক্য কোথায়? দুই যখন জল, তখন মায়ার চালনাকে ভগবানের চালনা বলতে দোষ কি? লাটু মহারাজ বলছেন, হ্যাঁ একদিক দিয়ে দেখতে গেলে দুই এক, বাকি আর একটা দিক আছে তো, তিনি বলতেন সমুদ্রেরই তরঙ্গ, তরঙ্গের সমুদ্র নয়। ঠাকুর বলতেন, কেউ বলে না ঢেউয়ের সাগর, সাগরের ঢেউ, তেমনি ভগবানেরই মায়া, মায়া ভগবান নয়, তাই মায়ার চালনাকে ভগবানের চালনা বলতে পারেন না, বাকি এটা ঠিক জানবেন যে মায়ার চালনার চরম উদ্দেশ্য হচ্ছে জীবকে ভগবানের কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ এই সুখ দুঃখের ঢেউ খেতে খেতে উলট পালট হতে হতে যখন হা ক্লান্ত দশা, তখন জীব তাকে ডাকতে বাধ্য হবেই হবে, এই জন্মে না হোক পরে, তারপরে তারপরে জন্ম জন্মান্তর পেরিয়ে তাকে ডাকতে হবেই। মায়া আমাদের এইভাবেই ঠেলে ঠেলে নিয়ে যায়, কিন্তু ওই খেলা চলতে থাকে, বারবার খেলতে খেলতে আমরা যেতে যেতে হাঁপিয়ে পড়ি, আহত হই। এইবার যদি আমরা প্রথমেই তার কৃপার জন্য ব্যাকুল হই, তখন তিনি কৃপা করে আমাদের তার তরণীতে নৌকায় তুলে নেন। এইবার সেই মায়ার দোলায় নৌকাটি যতই হেলুক দুলুক টলুক, নৌকা কিন্তু ডুববে না। বলরাম বাবুর নৌকাটি চলে যাচ্ছে,
ঘন মেঘ জমে, একেবারে কালবৈশাখীর মেঘে আকাশ কালো হয়ে গেছে, শোঁ শোঁ করে বাতাস উঠছে। ঠাকুর চেয়ে আছেন, ঠাকুর ভাবছেন, বলছেন, ভাবছেন না সরি, ঠাকুর বলছেন, হায় হায়, সাধু দেখতে এসে কি শেষে নৌকা ডুবে যাবে, কাচ্চা বাচ্চা নিয়ে এসেছে। তিনি তাড়াতাড়ি এই কথা শুনে যোগীন মহারাজ তিনি ছুটলেন, বলরাম বাবু ঠিক মতো পৌঁছেছেন কিনা। এবার যোগীন মহারাজ যখন ফিরে এলেন, এসে বলছেন, আপনার কৃপায় সব ঠিকভাবে পৌঁছেছেন। ঠাকুর তখন কিন্তু হেসে হেসে বলছেন, ওরে ও কথা বলিস নি, ও কথা বলতে নাই, লোকের কাছে ও কথা বললে লোকে তো কি বলবে, বল মায়ের ইচ্ছায়, মায়ের কৃপায়। অর্থাৎ তিনি নিজেকে আবার মায়ের শিশুরূপে সকলের কাছে দেখিয়ে দিচ্ছেন, যে তিনি কিচ্ছু না, তিনি ভক্ত, মায়ের সন্তান। এইভাবে তিনি আমাদের শেখাচ্ছেন কেমন করে ভক্ত হতে হয়, কেমন করে মায়ের সন্তান হতে হয়, মায়ের ছোট ছেলেটি হয়ে মায়ের কাছে থাকতে হয়। ঠাকুরের লীলার মানে তুলনা নেই। একবার তিনি ভক্ত সেজে আমাদের দেখাচ্ছেন, আবার তিনি ভগবান সেজে আমাদের দেখাচ্ছেন। তারপরে লাটু মহারাজের কথায় ফিরে আসি। একদিক দিয়ে দেখতে গেলে দুই এক, বাকি আর একটা দিক আছে তো। তিনি বলতেন, সমুদ্রেরই তরঙ্গ, তরঙ্গের সমুদ্র নয়, তেমনি ভগবানেরই মায়া, মায়া ভগবান নয়, তাই মায়ার চালনাকে ভগবানের চালনা বলতে পারেন না। বাকি এটা ঠিক জানবেন, মায়ার চালনার চরম উদ্দেশ্য হচ্ছে জীবকে ভগবানের কাছে পৌঁছে দেওয়া। তখন বিহারীবাবু বলছেন, কিন্তু সকলেই যে বলে মায়া জীবকে মোহগ্রস্ত করে ভুল পথে নিয়ে যায়। তখন লাটু মহারাজ বলছেন, সে খেলতে ভালোবাসে কিনা তাই খেলা থামাতে চায় না, লক্ষ্যের দু একটা কাটে, তুমি হেসে দাও মা হাতে চাপড়ি, তা ঘুড়ি কাটুক সেটা তিনি তো চান না, তাহলে তো খেলা থেমে যাবে। মায়ার খেলায় জীব পথের শেষ আর দেখতে পায় না। রবি ঠাকুর গাইছেন, পথের শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে, এত কামনা এত সাধনা কোথায় মেশে, কি আছে শেষে, এই প্রশ্ন আমাদেরকেও তাড়িয়ে নিয়ে বেড়ায়। লাটু মহারাজ বলছেন, মায়ার খেলায় জীব পথের শেষ আর দেখতে পায় না, তাই জীবের ধারণা হয়ে যায় যে মায়া ভুল পথে নিয়ে যাচ্ছে। আরে ভুল পথে কোথায় নিয়ে যাবে, সবই তো সেই, এই হচ্ছে জীবনমুক্ত অবস্থার উপলব্ধি। আরে ভুল পথে কোথায় নিয়ে যাবে, সবই তো সেই, মায়া নিজেই যে তার ইচ্ছায় জেগেছে, সেও তো ভগবানের উদ্দেশ্যে কাজ করছে। তখন বিহারীবাবু বলছেন, মায়াও ভগবানের উদ্দেশ্যে কাজ করছে মহারাজ? লাটু মহারাজ বলছেন, হ্যাঁ, তা না হলে সে কাজ করবে কেন, একটা উদ্দেশ্য নিয়েই তো সে কাজ শুরু করেছে। তখন বিহারীবাবু বলছেন, শাস্ত্রে বলে অঘটন ঘটন পটীয়সী মায়া, মিথ্যা ভ্রান্তি মাত্র, তার কাজ জীবকে অবিদ্যাগ্রস্ত করা। আমরা চণ্ডীতে বলি ভ্রান্তি রূপেণ সংস্থিতা, তিনি ভ্রান্তি রূপেও মায়া রূপেও আমাদের কাছে রয়েছেন। লাটু মহারাজ বলছেন, কেন বলে বলুন তো, কেন বলে বলুন তো, শাস্ত্রে মায়াকে নির্বিশেষ ব্রহ্ম থেকে সবিশেষ করেছে, তাই তাদের এত কথা বলতে হয়েছে। মায়াকে যে শাস্ত্রে ভ্রান্তি বলেছে তারও একটা কারণ আছে, ভগবানই হচ্ছে আসলি বস্তু, তার তুলনায় মায়া নকলি চিজ। আসলি থেকে কমতি ঘটলে তাকে কি আর আসলি বলতে পারেন, নকলি বলতে হবে, মায়া সেই নকলি বস্তু, তাই ভ্রান্তি বলেছে। বাকি ভগবানের তুলনায় মায়া নকলি হলেও জীবের পক্ষে মায়া ঠিক ভ্রান্তি নয়, এমনকি মিথ্যাও নয়, জীবের পক্ষে মায়া অবিদ্যা, না সত্য না মিথ্যা।
কেন না সত্য না মিথ্যা? আমার পায়ে কাঁটা ফুটলে আমি উফ করে উঠছি, আমি কি করে একে মিথ্যা বলবো? আবার যখন আমরা সেই স্তরে উন্নীত হয়ে যাচ্ছি, তখন দেখছি এই সবই স্বপ্নবত। জীবকে মায়া যে পদে পদে ভগবানের দিকে ঠেলে দিচ্ছে, তা মায়ার কার্য দেখলেই বুঝতে পারবেন। মায়া আমাদের আঘাত দিয়ে, শোক দিয়ে, তাপ দিয়ে, কষ্ট দিয়ে আমাদের ভ্রান্তি ভেঙে ভেঙে দিচ্ছে, আমাদের মোহ ভেঙে ভেঙে দিচ্ছে। আমরা যদি সংসারে একেবারে সুখে ডুবে যেতাম, আমাদের কোনো দিন সংসার ছেড়ে ঈশ্বরের দিকে মন যেত, জীবনেও যেত না। সেই জন্যই লাটু মহারাজ বলছেন, মায়ার কার্য দেখলেই বুঝতে পারবেন, জীবকে মায়া যে পদে পদে ভগবানের দিকে ঠেলে দিচ্ছে। মায়া একদিকে যেমন জীবকে ভোলাচ্ছে, তেমনি আরেক দিকে জীবের চৈতন্য এনে দিচ্ছে। একেবারে ব্যালেন্স রেখে, ব্যালেন্সকে উনি বলছেন, একেবারে ব্যালেন্স রেখে নিষ্কামভাবে কাজ করছে। দেখুন না, মায়া দু ধারই রেখেছে, সুখ রেখেছে, দুঃখ রেখেছে, পাপ রেখেছে, পুণ্য রেখেছে। দু ধার রাখার উদ্দেশ্য কি বলুন তো? জীবকে শিক্ষা দেবার জন্যই তো। মায়া যদি মানুষকে ভুল বুঝাতে চাইতো, তাহলে একটা দিকে রাখতো, দু ধার রাখতো না। এই কথাগুলো আমরা মানে এত সহজভাবে এর আগে জীবনে শুনিনি। মায়া যদি মানুষকে, মায়ার যে স্বরূপ লাটু মহারাজ উদ্ঘাটন করছেন আমাদের কাছে, এ কিন্তু কোনো শাস্ত্র তত্ত্বকথা পড়ে এত সহজে আমরা বুঝতে পারতে পারি না, পারতাম না। আজকে এখানে রুদ্রাক্ষ আমাদের ভক্তবন্ধু আছেন কি না বুঝতে পাচ্ছি না তো, আর আমার খেয়ালও নেই। ও প্রথমেই গুড ইভিনিং বলে, শুভ সন্ধ্যা বলে। তো রুদ্রাক্ষই কিন্তু একবার এই জিজ্ঞাসাটা তুলেছিল, মায়ার স্বরূপ কি? এখানে এত সুন্দরভাবে এটা বলা আছে যে আমরা একেবারে জলের মতো বুঝতে পারছি। এইবার হচ্ছে জীবনে অনুশীলন করা। তিনি বলছেন, মায়া যদি মানুষকে ভুল বুঝাতে চাইতো, তাহলে একটা দিক রাখতো, দু ধার রাখতো না। দু ধার রেখেছে বলে মায়া ভুলিয়েও ভোলায় না, জানবেন। তবে বড় ঘোড়ায়, তবে বড় ঘোড়ায় কালী মামা, তিনি মা দেবী কি মানবী এইটি বোঝবার জন্য গিরিশ ঘোষের কাছে বারে বারে ঠেলা খেয়ে গেছেন। কালী মামা যখন নিশ্চিন্ত হলেন, মা বলছেন, ওরে তোরা যাবার কি হলো রে? কালী মামা জানতেন আমরা এক মায়ের পেটের ভাই বোন, এই কলকাতার লোকেদের এটা হুজুগ মাকে দেবী বানানো। তা বানিয়ে মন্দ হয়নি, বেশ জিনিসপত্র আসছে, কিন্তু এগুলো হুজুগ। একদিন গিরিশ ঘোষ মশাই তাকে এরকমভাবে জোর করে পাঠাচ্ছেন যে এখনো সময় আছে, তুমি বুঝে নাও। তা কালী মামা গেছেন, মা কিন্তু নিজেকে প্রকাশ করলেন না। তখন কালী মামাও নিশ্চিন্ত হয়ে গিরিশবাবুর কাছে ফিরে এলেন। গিরিশ ঘোষ মশাই বলছেন গম্ভীর হয়ে, ওহে তুমি যদি একটা এড়ে বাছুরের পিছনে 6 মাস ঘুরতে পারো, তাহলে স্বয়ং মহামায়া তোমাকে যে জন্ম জন্মান্তর ঘোরাবে না, তার আর ঠিক কি? তুমি আবার যাও। কিন্তু কালী মামা আর জানোনি, এবং তাকে যে কত ঘুরতে হয়েছে সে খবরও আর আমরা জানি না। লাটু মহারাজের কথাগুলি নিবেদিতা এত সুন্দর, এত সহজ, যে এর থেকে সহজভাবে বোধ হয় আর বলা যায় না। একদম ঠাকুরের কথারই প্রতিধ্বনি। তবে বড় ঘোড়ায় মায়ার পথ হচ্ছে ঘোড়া পথ, মায়ার পথ হচ্ছে ঘোড়া পথ, এতেও ভগবান মিলবে, বাকি দেরিতে। ঠকে ঠকে, ভুগে ভুগে যখন মায়ার ব্যাপার বুঝতে পারবেন, তখন আপনি উদ্ধার হয়ে যাবেন। সেই জন্য মায়াকে অঘটন ঘটন পটীয়সী বলে, এই জন্য মায়াকে অঘটন ঘটন পটীয়সী বলে। আজকে আমরা এই অবধি শুনলাম, আজকে সময়ও অতিক্রান্ত। আর যে বিষয়টা শুনলাম, এই বিষয়টির অনুধ্যানের মধ্যে দিয়ে আমরা এর গভীরে ডুব দিতে পারব। তাহলে যত আমরা এই মায়াকে চিনতে পারব, ততই
মায়া আমাদের আর ঠকাতে পারবে না। ঠাকুরের বলা গল্পটা মনে পড়ে যাচ্ছে, যে বহুরূপী সেজে ওই পাড়ার ছেলেটা আসে, সে বাক্সে যে এসে ভয় দেখাচ্ছে, কিন্তু যে জানে যে সে ও পাড়ার ছেলেটা বহুরূপী সেজে এসেছে, সে কি করে ভয় পাবে? তেমনি মায়াকে যদি আমাদের সেই জ্ঞানী চক্ষু তিনি উন্মিলিত করে দেন, তাহলে তো আর আমরা মায়াকে ভয় পাবো না। আজকে আমরা এখানেই শেষ করি। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।